গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল, সবাই কেমন আছো? বিজলি হাজরা আরেকটা নতুন ভ্লগে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজ লক্ষ্মী পুজো, আমিও আজ লক্ষ্মী পুজো করবো, তো আমি সন্ধ্যেবেলা পুজো করবো। তো আমি উঠেছি 6:45 কাছাকাছি, উঠে আমি ব্রাশটা করে নিয়েছি। ব্রাশ করে এবার আমি যাব একটুখানি কি বলে ওটা তাল ফোপর একটু দেখবো, খুঁজে কোথায় পাওয়া যায়। আমাদের সামনে বাগান আছে, তো বাগানে গিয়ে দেখবো পাওয়া যায় কি। তো আমার বন্ধুরা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, মোটামুটি কাজ তো হলো ঘরের কাজটা, তো আমি এবার দেখি, তোমাদেরকে বললাম আমি তাল ফোপর একটু বাগানে দেখবো খুঁজতে, যদি পাই নাকি। তো চলো দেখি একটু খুঁজে পাই নাকি। এটাতে কিছু নেই, এটা ছোট। এদিকটা দেখ, এখানে একটা আছে দেখো, এই যে ছোট, তাহলে এটা তো হয় না। এদিকটা দেখো, এই একটা আছে, এখানটা তো কিছুই হয় না। এই তো, এখানে অনেকগুলো আছে, দেখো এখানে কয়েক, দেখো দেখো এখানে যদি হয়ে যায়। দেখা যাচ্ছে বড় মতো হয়ে যাবে। কটা হয়েছে? তিনটে হয়েছে, একটা চারটে। বন্ধুরা, আমি চারটে পেয়ে গেছি। ভিতরে কি আছে জানি না, আমি গিয়ে আগে এটা ধোবো ভালো করে, চান করার আগে আমি পুকুরের জলে এটা ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে তারপর একটু রোদে শুকিয়ে তারপর কাটবো বিকালবেলা। তো পুজো হবে সন্ধ্যেবেলা, আমি বিকালবেলা কেটে রেখে দেবো, দেখা যাক এতে কী পাই। তো বন্ধুরা, আমার চান হয়ে গেছে, চান টান করে চলে এসেছি, কাজ হয়ে গেছে। তো এবার আমি বিছনাটা গুছিয়ে নিই, বিছনার মশারিটা গোছানো হয়ে গেছে আমার, তো বিছনাটা গুছিয়ে নিই। তাল পোপরটা কেটে নিই, তো এটাই লাস্ট ছিল, কেটে নিয়েছি। ওই 5টার মতন হয়েছে, মোটামুটি হয়েছে, যা হয়েছে ওতেই হয়ে যাবে আমার। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখন ফুলের দোকানে চলে এসেছি। আর কেন আসতে হলো আমাকে ফুলের দোকানে, সবই তোমাদের বলবো। দেখতেই পাচ্ছ আমি ফুল নেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি ফলের দোকানে, ফলটা নিয়ে তারপর আমি যাবো বেনে দোকানে।
বন্ধুরা, আমি চলে এসেছি বেনে মশলার দোকানে। ফল তো নেওয়া হয়ে গেছে, তো আমার আগের দিনে কিছু জিনিস নেওয়া ছিল, কিন্তু দু তিনটে জিনিস আরও বাকি ছিল, তো সেটা নেওয়া হয়নি। এই যে ফলের দোকানে এসেছিলাম, মনে পড়ে গেল, তো আমি নিয়ে নিই। আর কেন এসেছি সেটাও তোমাদেরকে ঘরে গিয়ে বলছি। তো বন্ধুরা, দেখতেই পেলে আমি বাজারে গেছিলাম, বাজার থেকে সব কেনাকাটি করে নিয়ে চলে এসেছি। তোমার দাদা তো বাজারে দরদাম করে আনতে পারে না, তার জন্য আমাকেই আজকে যেতে হলো। ও আগেরবারে ওকে পাঠিয়েছিলাম, তো একটু দাম দিয়ে এনে দিয়েছিল, যার জন্য আমি গেছি, গিয়ে এনেছি। তো ফুল এনেছি, ফুলমালা সবই এনেছি। তো আমি যখনই পুজো কোনো অকেশনে পুজো ফুজো ঘরে দিই, ফুলমালা আনা হয়, তখনই আমি আমার বাপির জন্য একটা করে মালা নিয়ে আসি। তো আমি এই মালাটাই বেশি নিয়ে আসি আমার বাপিকে দেওয়ার জন্য। আমি আজকেও এই সেম মালাই নিয়ে এসেছি, এটা আমার বাপি খুলছি। একটা ধুনুচি এনেছি, তো ধুনুচি আমার ছিল, ওটা ভেঙে গেছে, আর ওই জন্য আমি একটা নিয়ে নিলাম, তো আজকে একটু ধুনো দেবো। তো আমি ফলগুলো একটু জলে ভিজিয়ে রাখি, দিয়ে ধুয়ে রেখে দেবো, তারপর আমি কাটবো। আমি এই পুজোটাকেই আরও ভালো করে সুন্দর করে তোমাদের সাথে দেখাবার, তোমাদেরকে শেয়ার করার। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, মা লক্ষ্মী সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই আমি কামনা করি। টাটা বন্ধুরা।